সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সিতু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি 23 জানুয়ারি 2023 তারিখ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 24 জানুয়ারি 2023। এটি একটি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতাভুক্ত এটি একটি এনজিও। এরিয়া ম্যানেজার গ্রেড 7B PKSF এবং আওতাভুক্ত পরিচালনা ও ক্ষুদ্র ঋণ পরিচালনা এরিয়া ম্যানেজার পদে কর্মরত অথবা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 3 বছর বাস্তবিকতা থাকতে হবে। পদের সংখ্যা হল 10টি। 40 বছর বয়স, স্নাতকোত্তর পাস। প্রার্থীকে মোটরসাইকেল চালানো স্নাতক সম্মান সহ নিম্ন নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। বেতন ও সার্কুলার অনুযায়ী হলো শিক্ষানবিশকালে 38,000 এবং নিয়মিত হলে 40,300 টাকা। প্রতি মাসে মোবাইল বিল 500 টাকা, জ্বালানি বিল 5,000 টাকা প্রদান করা হবে। শাখা ব্যবস্থাপক গ্রেড বি 8B। যে কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠানেতে ঋণ প্রতিষ্ঠান হতে শাখা ব্যবস্থা কমপক্ষে 1 বছর হবে। PKSF এর আওতায় পরিচালনা কোনো দক্ষ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানেতে মাইক্রো মাঠ পর্যায়ে সংগঠক এবং 3 বছরের বাস্তবিকতা থাকতে হবে। বয়স পদের সংখ্যা হলো 40টি। অধিকতম 35 বছর হতে হবে। স্নাতকোত্তর পাস। প্রার্থীকে মোটরসাইকেল চালানো ও সমস্ত নিজস্ব মোটরসাইকেল সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইত্যাদি ইন্টারনেট জানতে হবে। বেতন হলো শিক্ষানবিশকালে 30,000 টাকা এবং সে নিয়মিত হলে 32,900 টাকা। প্রতি মাসে মোবাইল বিল 350 টাকা, জ্বালানি বিল 4,000 টাকা প্রদান করা হবে। সহকারী অফিসার অডিট গ্রেড 8B। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের অডিট পদে 3 বছরের বাস্তবিকতা থাকতে হবে। পদের সংখ্যা হলো 5টি। বয়স হতে হবে 35 বছর। হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর এবং প্রার্থীকে মোটরসাইকেল চালানোর সমস্ত নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার বা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 30,000 টাকা, নিয়মিত হলে 32,900 টাকা। বেতন সহ প্রতি মাসে মোবাইল বিল জ্বালানি বিল প্রদান করা হবে। শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড 8B। অভিজ্ঞতা প্রয়োজন নাই। 30টি পদে, অন্যতম 35 বছর বয়স, স্নাতকোত্তর পাস। প্রার্থীকে মোটরসাইকেল চালানা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে জানতে হবে। প্রশিক্ষণকালীন প্রথম 6 মাসে মাসিক বেতন 20,000 টাকা, পরবর্তী 6 মাসে মাসিক বেতন 25,000 টাকা প্রদান করা হবে। প্রশিক্ষণকালে সফলতা এবং উত্তীর্ণ হলে মূল্যায়নের ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদে নিয়মিত ও করণ এবং দায়িত্ব প্রদান করা হবে। সেই সাথে বেতন কাঠামো হবে 32,900 টাকা। বেতন মাসিক বেতন মোবাইল বিল এবং 350 টাকা, জ্বালানি বিল 4,000 টাকা প্রদান করা হবে। ক্রেডিট অফিসার গ্রেড 10B। অভিজ্ঞতা প্রয়োজন নেই। 200টি পদে, 22 থেকে 35 বছর হলে হবে। স্নাতকোত্তর পাস। প্রার্থীকে বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো ও নিজস্ব বাইসাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে। প্রশিক্ষণকালীন 2 মাস এবং 12,000 টাকা বেতন প্রদান করা হবে। পরবর্তী 6 মাস শিক্ষানবিশ কাজ শেষ হলে 20,000 টাকা, নিয়মিত হলে 21,900 টাকা প্রদান করা হবে। 2টি ভেন্যুতে নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ভেন্যুতে সোশ্যাল অ্যাডভার্টমেন্ট থ্রো ইউনিট সেতু প্রধান কার্যালয় সেতু টাওয়ার মেইন রোড টাঙ্গাইল। দ্বিতীয় ভেন্যু হলো সোশ্যাল অ্যাডভার্টমেন্ট এবং থ্রো ইউনিট সেতু ভৌর অব শাখা অফিস বাড়ি নং 1371 ওয়ার্ড নং 6 তাতার কান্দি রোড ভৈরব কিশোরগঞ্জ। প্রার্থী ভেন্যুতে নির্বাচনী প্রার্থীর জন্য অংশগ্রহণ করতে হবে। আবেদনের সাথে স্পষ্ট উল্লেখ করতে হবে। সহায়স্থে দরখাস্ত আবেদন লিখতে হবে। আবেদনের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা এবং শিক্ষিত যোগ্যতা, পাশের সন, প্রাপ্ত নম্বর এবং CGPA, জন্ম ও তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সনদ, সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনের সাথে সদ্যতলা 2 কপি পাসপোর্ট রঙিন ছবি এবং সকল শিক্ষিত যোগ্যতা সনদের অনুলিপি এবং অন্যান্য ইউনিয়ন পরিষদের কর্তৃক প্রদত্ত ও নাগরিকত্ব সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে। ক্রেডিট অফিসার 10-10B ও নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পর 2 মাস প্রশিক্ষণ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক ব্যতীত সকল প্রার্থীর জন্য 6 মাস শিক্ষানবিশ কাল থাকবে। নির্বাচন প্রার্থীকে 1 নং জামানত ভাড়া জামানত হিসেবে 20,000 টাকা এবং 2-4 নং 15,000 টাকা এবং 5 নং কর্মীর জন্য 10,000 টাকা অপ্রযোগ্য প্রধান কাজ হিসাবে জমা দিতে হবে। রসিদ সংগ্রহ করতে প্রার্থীকে প্রদান করার পর 200 টাকা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রো ইনস্টিটিউট নামে এক সোনালী ব্যাংক
লিমিটেড টামলাই শাখা থেকে টাঙ্গাইল হিসাবে এত হিসাব নাম্বার অনলাইনে জমা দিতে হবে এবং সংস্থা মাইক্রোট্যান্স ব্যাংক এবং এর হিসাব নাম্বারটি দেওয়া আছে 205 টাকা রেফারেন্স দুইটি রেফারেন্স দুইজন মোবাইল নাম্বার সহ ট্রানজ্যাকশন নাম্বার সহ আবেদন উল্লেখ করতে হবে। ভিডিওটি ভালো লাগে এখানে হলো আপনার হলো 28/2/2023 তারিখের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।